ফের কলকাতা বিমানবন্দরে দুর্ঘটনা এবার উল্টে গেল জ্বালানি ট্যাঙ্কার 5.5 টা নাগাদ তেল নিয়ে ফেরার সময় উল্টে যায় ট্যাঙ্কারটি কার্গো অ্যাপ্রন এরিয়া দিয়ে দ্রুত গতিতে যাওয়ার সময় চালক ব্রেক করতে দুর্ঘটনা ঘটে ছড়িয়ে পড়ে তেল পৌঁছে দমকল এবং অ্যাম্বুলেন্স আগুন যাতে না লাগে সেজন্য ফোম ছড়ানো হয় সিআইএসএফ জায়গা ঘিরে রেখেছে দুর্ঘটনার সময় 30 মিটার দূরে দাঁড়িয়েছিল দুটি বিমান ফলে ঘটতে পারত বড় দুর্ঘটনা চালক বিশাল তিওয়ারি বদলে ডিউটি অফিসার রাহুল বর্ধন ট্যাঙ্কারটি চালাচ্ছেন বলে খবর আহত অবস্থায় দুজনেই হাসপাতালে ভর্তি 2015 ডিসেম্বরে দমদম বিমানবন্দরে প্যাসেঞ্জার টার্মিনাল অ্যাপ্রন এরিয়াতে জেট এয়ারওয়েজের একটি বাস দাঁড়িয়ে থাকা এয়ার ইন্ডিয়ার বিমানকে ধাক্কা মারে ঘুমিয়ে পড়েছিলেন বাসের চালক ফের অ্যাপ্রন এরিয়াতে দুর্ঘটনা ঘটায় বিমানবন্দরের পরিচালন ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে এ দুর্ঘটনার মাঝে দমদম বিমানবন্দরে দুশ্চিন্তা নয়া কারণ পাখি বিমান ওঠানামার সময় পাখির ধাক্কায় বিগড়ে যাচ্ছে বিমানের ইঞ্জিন এমন ঘটনা একবার নয় একাধিকবার ঘটেছে কেন ইদানিং বাড়ছে এই ধরনের সমস্যা তারই অন্তর তদন্তে আমরা মুক্ত বিহঙ্গ ঠিকানা তার খোলা আকাশ কিন্তু এখানে তা হলে তো বড় বিপদ গত এক মাসে দমদম বিমানবন্দরে দুটি ঘটনা ঘটেছে যেখানে বিমানের ইঞ্জিনে পাখির ধাক্কা লাগে রানওয়েতে নামার আগে বিমানগুলির সঙ্গে পাখির সংঘর্ষ হয় বিমানবন্দর কর্তৃপক্ষের তদন্তে উঠে আসে দুটি ঘটনায় বিমানবন্দর চত্বরের বাইরে ঘটেছে কেন বাড়ছে পাখিদের আনাগোনা জবাব খুঁজতে বেরিয়ে নজরে এলো এই কাণ্ড বিমানবন্দরের পাশে মাইকেল নগরে ঠিক এভাবে খোলা আকাশের নিচে আস্থাকুর জমা হয়ে রয়েছে পাইলটরা বলছেন বিমানবন্দরে লাগোয়া এই এলাকায় দীর্ঘদিন ধরে এটা একটা বড় সমস্যা বিমানবন্দরের কাছে ওপেন ভ্যাট বা খোলা জায়গায় নোংরা যাতে না জমে সেদিকে কড়া নজর রাখার কথা বিমানবন্দর লাগোয়া পুরসভাগুলিকেও বারবার কথা বলা হয়েছে কিন্তু একই যশোর রোড ধরে গিয়ে মধ্যমগ্রামের মাইকেল নগরে এর সম্পূর্ণ উল্টো ছবি মাইকেল নগরের মুখেই জমা নোংরা কার্যত উপচে পড়ছে ভিতরে গেলে আরও একটি আবর্জনা স্তূপ যাতে প্রতিনিয়ত নিয়ম করে নোংরা ফেলা হচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি আবর্জনা স্তূপের জন্যই বাড়ছে চিল বাজ এবং কাকের মতো পাখির আনাগোনা ফলে দুর্ঘটনা বাড়ছে আমাদের একটা ডেলি ক্লিনিং আছে যে যশোর রোডে কিন্তু কোনো সময় মাল পড়ে থাকে আর যেটা এয়ারপোর্ট অথরিটি যারাই বলি আমাদের এই জায়গাটা কিন্তু ফানেল জোন নয় ফানেল জোনটা হচ্ছে নিউ ব্যারাকপুর টুয়ার্ডস বিটি কলেজ এটা হচ্ছে তাদের প্যাথ হয়ে আছে ডাই বাইপাস তা নয় হয়ে গেল সহজেই কিন্তু সমস্যা যে কে সেই তিমিরে কে দেখবে আস্থাকুরের জন্যই কিন্তু আকাশে বিমানবন্দরে যখন বিমান অবতরণ করছে সেই সময় পাখি চিল সেগুলো বাড়ছে আর সেগুলোর সঙ্গে ধাক্কা লেগে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা ক্যামেরায় দেবাশিস চন্দ্রের সঙ্গে ঋত্বিক মণ্ডল 24 ঘন্টা কলকাতা